আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমরা গ্রামার ক্লাস করব। গ্রামার ক্লাসে যে চ্যাপ্টারটা হচ্ছে সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সেস অর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যে কোনো একটা আমরা বলতে পারি, ঠিক আছে? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়ার আগে আমরা একটু পূর্ব জ্ঞান থেকে একটু নলেজে আমরা নেই, সেটা হলো ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স, যেটা আমরা আগে বা গেল ক্লাসে করেছি। আর ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স আমরা জানি অর্থবেদে এটা পাঁচ প্রকার। এই পাঁচ প্রকার হচ্ছে, এক নম্বর হলো এসার্টিভ, দুই নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ, তিন নম্বর হচ্ছে ইম্পারেটিভ, চার নম্বর হচ্ছে অপটেটিভ এবং পাঁচ নম্বর হচ্ছে এক্সক্লামেটরি। তবে আজকে আমরা একটু যেটা করব সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে গেলে এখানে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা কি সেটা আমরা একটু জানি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কোনো সেন্টেন্সের অর্থের পরিবর্তন না করে সেই সেন্টেন্সের বাহ্যিক বা কাঠামোগত অর্থাৎ স্ট্রাকচার পরিবর্তন করাকে আমরা কি বলি? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলি। তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা কি সেটা আমরা জানলাম। এখন আমরা অ্যাসার্টিভ, আজকে আমরা যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করবো সেটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে। আমরা আজকে করব অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে আজকে আমরা করব। অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট বলে, স্টেটমেন্ট আমরা যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্টও বলতে পারি। আমরা জানি প্রতিটি সেন্টেন্সে দুটি রূপ রয়েছে। কয়টি রূপ? দুটি রূপ রয়েছে, একটা আছে অ্যাফার্মেটিভ, একটা আছে নেগেটিভ। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের যে দুটি রূপ সেটা হলো, এক নম্বর হচ্ছে অ্যাফার্মেটিভ affirmative sentence, আর দুই নম্বরটা হচ্ছে negative sentence। এই যে পাঁচ প্রকার আছে এটার মধ্যে assertive sentence বলতে আমরা কি বুঝি? যে assertive যে বাক্যের দ্বারা সেন্টেন্স কোনো কিছু বর্ণনাকে বোঝায় তখন আমরা এটাকে অ্যাসার্টিভ অর্থাৎ বিবৃতিমূলক, এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে বলা হয় বিবৃতিমূলক, যেটা বর্ণনামূলক বলা বলতে পারো। এখন এটাকে আমরা দুই ভাগে ভাগ, যেহেতু প্রতিটা সেন্টেন্সের দুটি রূপ রয়েছে, একটা অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভটা হচ্ছে হ্যাঁ, অর্থাৎ বাংলায় বলে হ্যাঁ বধু, এটা হচ্ছে হ্যাঁ বধু, এটা হচ্ছে না বধূ। তাহলে এই দুটো রূপ আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের যে প্যাটার্ন অর্থাৎ এটাকে আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ যে দুটো রূপ রয়েছে এটা, এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কিভাবে করব এবং এটা নিয়ম কি কি আছে সেটা সম্পর্কে আমি একটু মুখে মুখে বলি এবং এক্সাম্পলটা আমি একটু তোমাদেরকে লিখে বোর্ডে দেখা দিই, ঠিক আছে? তাহলে আমাদের এখন হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়ম। ঠিক আছে, এখন এক নম্বর যেটা আমরা, এক নম্বর যে নিয়মটা আমরা, এটা আমরা কি দেখবো? দেখো তো বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকে, হ্যাভ, হ্যাড, কুড, শুড এরকম যদি থাকে, তাহলে
অক্সিলারি ভার্বের পরে নেগেটিভের ক্ষেত্রে নট বসবে এবং সেন্টেন্সের মূল শব্দের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ বসবে। ঠিক আছে, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখতে পারি। এক্সাম্পল যদি দেখি কি হয়, একটা দেখি, আই অ্যাম হ্যাপি, এটাকে নেগেটিভ করতে গেলে কি হবে, আই অ্যাম নট আনহ্যাপি। এখন দেখো এটা হচ্ছে এক্সাম্পল, যেটা অ্যাফার্মেটিভ আমি তোমাদেরকে দেখে দিই, এখানে অ্যাফার্মেটিভ দেখি তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এটা অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ। যেহেতু আমি রুলসটা তোমাদেরকে আরেকবার রিপিট করছি, বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব যেমন এম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ হ্যাড কুড শুড যদি থাকে তাহলে অক্সিলারি ভার্বের পর কি বসবে, নট বসবে, নট বসবে। এই যে নটটা যেটা আমি বললাম নেগেটিভের ক্ষেত্রে নট বসবে এবং এ সেন্টেন্সে মূল শব্দে কি অ্যান্টোনিম বা বিপরীত শব্দ বসবে। মূল শব্দ যেটা সেটা হচ্ছে আই এম হ্যাপি, কি বলতেছে হ্যাপি, হ্যাপিটা কি হবে এখানে আনহ্যাপি, আই এম নট আনহ্যাপি। ঠিক আছে, এখন আমরা একটু দেখি দুই নম্বর, এখন রুলসটা আমরা একটু দেখি বাক্যের মধ্যে। দুই নম্বর রুলস তোমরা একটু দেখো, বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকলে সাবজেক্টের পরে এর পর টেন্স অনুযায়ী ডু নট ডাজ নট অথবা ডিড নট বসবে এবং পরবর্তী অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটি বিপরীত হবে, পরবর্তী অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটি বিপরীত হবে। এটার উদাহরণটা দেখো তো, এটা হলো এক নম্বর রুলসের আমরা করলাম। এখন দুই নম্বর, দুই নম্বর আমরা রুলসটা কি বললাম, বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকলে সাবজেক্টের পর, বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকলে সাবজেক্টের পর টেন্স অনুযায়ী ডু নট ডাজ নট অথবা ডিড নট বসবে এবং পরবর্তী অ্যাডজেক্ট বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটি বিপরীত হবে। ঠিক আছে, এটা এক্সাম্পল দেখো, দুই নাম্বার রুলসের একটা এক্সাম্পল অ্যাফার্মেটিভ, হি ওয়ার্কস ফার্স্ট। ঠিক আছে, এই সেন্টেন্সের উপর ভিত্তি করে এই যে মেন ভার্বটা আছে অক্সিলারি ভার্বটা ওয়ার্কস ওয়াক আছে, ওয়াক্সের সাথে যেহেতু এখানে হি আছে এখানে ভার্বের সাথে এস বা এ যুক্ত থাকবে, তাহলে যেহেতু এখানে থার্ড পার্সন এখানে এস যুক্ত আছে হি ওয়ার্কস ফার্স্ট, তাহলে এটাকে নেগেটিভ করার সময় আমরা কি করব। তার আগে আমরা এই সেন্টেন্সটি একটু খেয়াল করব, যেহেতু এখানে আমরা কোন ফর্মে আছে এটা আমরা দেব, যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমাদের রুলস অনুযায়ী আমাদের আছে ডু নট বসতে পারে নেগেটিভের ক্ষেত্রে, যদি পাস্ট ফর্মে হয় তাহলে ডিড নট বসবে, আর যদি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে তখন আমরা ডাজ নট বসাবো নেগেটিভের ক্ষেত্রে। ঠিক আছে, আমরা এখানে নেগেটিভটা লিখলাম হি ডাজ নট ওয়াক, যেহেতু এখানে ফার্স্ট আছে নেগেটিভের ক্ষেত্রে এটা স্লোলি চলে আসবে, সে তাড়াতাড়ি হাঁটতে পারে না, স্লোলি খুব ধীরে ধীরে সে হাঁটে, এই ডাজ নট ওয়াক স্লোলি। ঠিক আছে, এটা দুই নম্বর রুলস। তিন নম্বর রুলস, অ্যাফার্মেটিভ বাক্যে অনলি বা অ্যালোন থাকলে তাহলে এখানে ব্যক্তির ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে এবং সংখ্যার ক্ষেত্রে আলাদা আলাদা কিছু নিয়ম আছে। ব্যক্তির ক্ষেত্রে যেরকম নন বাট লিখতে হবে, ব্যক্তির ক্ষেত্রে তিন নম্বর রুলসে নন বাট লিখতে হবে, বস্তুর ক্ষেত্রে কি লিখবা, নাথিং বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট এবং সংখ্যার ক্ষেত্রে নট মোর লিখতে হবে, নট মোর দেন লিখতে হবে অথবা নট লেস দেন লিখতে হবে। তাহলে তিন নম্বর রুলস আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আমরা কি লিখবো, অনলি একটা দেখো তো উদাহরণ, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এটাকে যদি আমরা
নেগেটিভ করতে যাই তাহলে আমাদের রুলস অনুযায়ী ননটা আছে, ঠিক আছে? নন বাট দেখেছো পুরোটা আমাদের অনলি পরিবর্তে কি আসছে, নন বাটটা আসতেছে। এখন আমরা বাকিটুকু লিখে দিলাম। আল্লাহ ক্যান হেল্প, দেখো তো আমি যে বললাম আবার তোমাদের রিপিট করছি, 3 নম্বর রুলসটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, 3 নম্বর রুলসটা আমি তোমাদেরকে বলছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেন্টেন্সের ক্ষেত্রে বস্তুর প্রথমে হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে এই যে অনলিটা থাকলে তাহলে আমরা কি লিখবো, নন বাট লিখবো। বস্তুর ক্ষেত্রে লিখবো নাথিং বাট, এবং সংখ্যার ক্ষেত্রে লিখবো আমরা নট মোর দেন অথবা নট লেস দেন, যে কোনো একটি আমরা লিখতে পারি। 3 নম্বরে আরেকটা যদি উদাহরণ দেখতে যাই, এখন আমরা ব্যক্তির ক্ষেত্রে যেটা পড়লাম, এখন বস্তুর ক্ষেত্রে দেখব আই গেভ হিম অনলি এ বুক, ঠিক আছে? এখন এটাকে নেগেটিভ করতে গেলে কি লিখবো, যেহেতু বস্তু আছে এটা আমাদেরকে এই পুরো সেন্টেন্সের মধ্যে পড়ে নিয়ে খেয়াল করতে হবে যে এখানে কিসের উপর ভিত্তি করে বলতে, তাহলে এখানে বুক আছে তাহলে বস্তুর ক্ষেত্রে এটাকে আমরা নেগেটিভ করব, আই গেভ হিম নাথিং, নাথিং বাট এ বুক। তাহলে চেঞ্জ কিসের জন্য আসতেছে, এই বুকটা বস্তুর জন্য আমাদের নাথিং বাটটা আসলো, রুলস অনুযায়ী আমাদের নাথিং বাট আসলো। এখন আমাদের সংখ্যার ক্ষেত্রে কি আসবে, সংখ্যার ক্ষেত্রে একটা উদাহরণ আমরা দেখি, হি ইজ অনলি 6 ইয়ার্স ওল্ড, এখানে আমরা সেন্টেন্সটি একটু খেয়াল করি, এখানে সংখ্যা কত বলছে, 6 ইয়ার্স, যেহেতু এখানে সংখ্যার ব্যাপার আসছে তাহলে আমরা এখানে কি লিখবো, দেখো তো ইজ নেগেটিভ করতে গেলে নটটা তো আসবে, হি ইজ নট মোর, হি ইজ নট মোর, আমাদের রুলস অনুযায়ী কি হচ্ছে, মোর দেন হি 6 ইয়ার্স তাহলে তিনটা রুলস আমাদের ব্যক্তি বস্তু এবং সংখ্যা তিনটা আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখে দিলাম। এখানে সংখ্যা বুঝেছে এই জন্য মোর দেনটা চলে আসছে, ঠিক আছে? নেগেটিভের কারণে নট আসছে, তাহলে তোমরা বুঝতে পারছো। এতক্ষণ আমি 3টা রুলস তোমাদের বললাম, এখন 4 নম্বর রুলসটা আমরা একটু দেখি। 4 নম্বর রুলস আমাদেরকে কি বলছে, বাক্যের শুরুতে যদি এভরি থাকে, বাক্যের শুরুতে যদি এভরি থাকে তাহলে এভরি এর পরিবর্তে টেন্স অনুসারে, টেন্স অনুসারে কি হবে, দেয়ার ইজ নো, তারপরে দেয়ার ইজ নো বাট অথবা দেয়ার ওয়াজ নট বাট বসবে, ঠিক আছে? বাক্যের শুরুতে যদি এভরি থাকে, এভরি এর পরিবর্তে টেন্স অনুসারে দেয়ার ইজ নট অথবা দেয়ার ইজ নট বাট অথবা দেয়ার ওয়াজ নট বাট বসবে, ঠিক আছে? এখন এটার এক্সাম্পল আমরা একটু দেখি, এটার এক্সাম্পল এটার এক্সাম্পল দেখো তো, এখন 4 নম্বর রুলস অনুযায়ী এভরি ম্যান ওয়ান্টস টু বি
এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে এভরি, যেহেতু আমি বললাম বাক্যের মধ্যে যদি এভরি দিয়ে শুরু হয় তাহলে টেন্স অনুসারে কি হবে, দেয়ার ইজ নট বাট অথবা দেয়ার ওয়াজ নট বাট বসবে। তাহলে এভরি ম্যান ওয়ান্টস টু বি হ্যাপি, এটাকে নেগেটিভ করতে গেলে কি করব আমরা, দেয়ার ইজ, there is not, there is no man যেহেতু বাট আছে, বাট ওয়ান্টস টু বি নেগেটিভের ক্ষেত্রে কেন আসছে, এখানে নো আসছে, যেহেতু ম্যান আছে নট, এখানে দিলে সেন্টেন্স অনুসারে এটা ইয়া হবে না, এভরি ম্যান ওয়ান্টস টু বি হ্যাপি, এটাকে আমরা নেগেটিভে দেয়ার ইজ নো ম্যান বাট ওয়ান্টস টু বি হ্যাপি। ঠিক আছে, আমরা কি আরেকটা উদাহরণ দেখতে পারি, দেখো তো, এভরি ওয়ান এখন এটা নেগেটিভ করতে গেলে কি লিখবো, দুরকম উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, আমি চারটা রুলস আজকে করলাম, শিক্ষার্থীরা তোমাদেরকে যে চারটি রুলস পড়ালাম এই রুলসগুলো তো আমি পড়ালি বললাম, এবং উদাহরণগুলো এক্সাম্পলগুলো আমি বোর্ডে লিখে দেখিয়েছি। ঠিক আছে, তোমাদের সুবিধার জন্য আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের স্ট্রাকচারটা ওটা আমি একবারে লিখে তোমাদেরকে বোর্ডের মধ্যে দিয়ে দিলাম, এটা তোমরা সুন্দরভাবে একটু মনোযোগ দিয়ে তোমরা আমার রুলসের সাথে তোমরা এইগুলো পুরোটা, এই চারটা যে রুলস পড়ালাম এই চারটা রুলসই আমি এখানে তুলে দিয়েছি। ঠিক আছে, তোমরা একটু মনোযোগ দিলে অবশ্যই তোমরা বুঝতে পারবা, এবং এক্সাম্পলের সাথে মিল করে তোমরা রুলসগুলো পড়ে নেবে, এই চারটা রুলস। ঠিক আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে রুলস চারটি আছে এই চারটি আমি তুলে দিলাম, এবং সাথে তোমাদেরকে এই চারটি রুলসের উপর এসডাব্লিউ দিয়ে দিয়েছি, তোমরা একটু ভাষা প্র্যাকটিস করবা। ঠিক আছে শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে চারটি রুলস আপাতত শিখালাম, যেটা আমি রুলসগুলো মুখে মুখে বলছি কিন্তু উদাহরণগুলো তোমাদেরকে বোর্ডে লিখে দেখা দিলাম। ঠিক আছে, এখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তোমরা এসডাব্লিউ করবা, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এটা তোমাদেরকে এসডাব্লিউ দিলাম, এখানে এসডাব্লিউ তোমাদের 1 2 3 4 5 6 7 8 আটটি দিলাম, এই আটটি তোমরা এসডাব্লিউ বাসা প্র্যাকটিস করবা, খাতা লিখবো এবং প্র্যাকটিস করবা। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই চারটি নিয়ম একটু বাসায় প্র্যাকটিস করবা। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।